হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো। আর আজকে অনেক দিন পর নতুন ব্লগ করছি। আসলে সময় পাই না, বেবিকে নিয়ে অনেক বেশি বিজি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটাই ভালো হয়ে গেল, কারণ ওয়েদার অনেক ভালো, অনেক রোদ উঠেছে। আসলে এখানে তো সহজেই রোদ দেখা যায় না, আর এখন তো অনেক ঠান্ডা। এখন তো দিন এত ছোট যে কীভাবে দিন চলে যায়, সময় চলে যায় আসলে টেরই পাই না। তো আজকে বাহিরও যেতে হবে, তাই চিন্তা করলাম একটা ব্লগ করে ফেলি। তো এখন আফনান স্কুলে চলে গেছে, আফনানের বাবাও কাজে চলে গেছে, তাই বাসায় একা একা আমার সাথে। তো আমি একটু ভিডিও করছি, আর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার দুপুর 1:25। তো আমরা একটু পরে বের হব। আর এই গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি এই রুমে কিছু প্ল্যান্টস রেখেছি, এখানে মানি প্ল্যান্ট আছে, একটা আম গাছ আছে। আম গাছটা হয়তো বাঁচবে না, পাতা সব ঝরে পড়ে গেছে। আর মানি প্ল্যান্টটার অবস্থাও ভালো না, এটাকে আমি এখন পানিতে রেখে দিয়েছি। এটা শিকড় বের হলে আমি মাটিতে দিয়ে দেব। আর এখানে আমি একটু ভিডিও করতে আসছিলাম ওনার রুমে ঢোকার সাথে সাথেই ওর ঘুম ভেঙে গেছে, এখন আর ঘুমাবে না। এই যে, উনি তো এখন আর ঘুমাবে না, 10 মিনিটের একটা ঘুম দিয়েছিল, এখন কথা বলছে আমার সাথে। মাম্মা, এই আসলে ওর ঘুম এখন অনেক কমে গিয়েছে। এখন আগে ঘুমাতো মাশাআল্লাহ, আগে অনেক ঘুমাতো, আর এই যে 3 মাস হওয়ার পর থেকে ঘুমটা একটু কমে গেছে, আর ঘুম পাতলাও হয়ে গেছে। দেখা যায় সামনে কথা টথা বললেও ঘুম থেকে উঠে যায়। কি ঘুমাবে না? ঘুরতে যাবে? তো আমরা একটু পরে রেডি টেডি হয়ে তারপরে মা মেয়ে বের হয়ে যাব। মা আসলে বাইরে গেলে অনেক খুশি, বাইরে গেলে সুন্দর ঘুমায়, যতক্ষণ বাইরে থাকবো মাশাল্লাহ ঘুমাবে। আর ও হওয়ার পর থেকে তো ঠান্ডা, বৃষ্টি, স্নো পড়েছে 2 বার, তো ওকে নিয়ে বেশি একটা বের হওয়া হয় না আমার। দেখা যায় শুধু আফরানকে স্কুল থেকে আনার জন্যই বের হতে হয় প্রতিদিন, তখন 5 মিনিটের জন্য বের হই। আর আফরান স্কুল তো অনেক কাছে আমার বাসার থেকে, 1 মিনিট লাগে যেতে, স্কুল দেখা যায়, তো স্কুল থেকে আসা যাওয়া এতটুকুই। আর মাঝে মাঝে একটু শপিংয়ে যেতে হয়। এই যে আমরা রেডি হয়ে গেলাম, এখন বের হব। আসলে এখন তো ফুল প্যাকেট করতে হবে, একদম মাথা থেকে পা পর্যন্ত জ্যাকেট পরাতে হবে, কারণ বাহির অনেক ঠান্ডা। চলো মামা। এই তো আমরা মা মেয়ে বের হয়ে গেলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার চোখের ডক্টরের কাছে। তো আজকে আমার চোখ টেস্ট করা হবে, মানে আই টেস্ট করা হবে। এমনি তো আমার চোখে একটু প্রবলেম, গত 2 বছর ধরেই চোখে প্রবলেম হচ্ছে, মানে দূরের জিনিস বা দূরের মানুষ আমি চিনতে পারি না, আর দূরের লেখা মানে পড়তে একটু অসুবিধা হয়। তো আমাকে গ্লাস দিয়েছিল, কিন্তু আমি রেগুলার পড়ি না, মানে মনে থাকে না, যেটা অভ্যাস না থাকলে যেটা হয় আর কি। তাই তো চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমাকে ডাকবে, মানে বেশি মানুষ ছিল না। তো দেখি আজকে কি অবস্থা চোখের। এই তো আমারা ঘুমাচ্ছে। তো আমার চেক আপ শেষ, আমি বের হয়ে গেলাম। আর কাছে একটা সুপার মার্কেট ছিল, তো সুপার মার্কেটে চলে আসছি, কিছু জিনিস লাগবে। তো এই যে আমরা বাসায় চলে আসলাম, আর আমি যে চকলেট কিনে নিয়ে আসছি, আজকে যেহেতু চকলেট ডে, তাই এই প্রথম মানে কারোর জন্য চকলেট কিনলাম চকলেট ডেতে। এটা এটা আপনাদের জন্য, আর এটা আপনার বাবার জন্য। তো একটু পরে আপনাকে আনতে যাব, এখন 2:30 বাজে, আর আধা ঘন্টা পরেই আবার আপনাকে কিনে নিয়ে আসবো। একটু পরে আবার দেখা হচ্ছে। যে আফনান কি নিয়ে আসছি একটু আগে, আফনান ও তো ওই যে চকলেট খাচ্ছে, এখনো অনেক খুশি,
চকলেট পেয়ে মাম্মা তুমি খাবে চকলেট খাবে লারি একটু বড় হয়ে নেই তারপর খাবো ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ মাম্মা আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ